আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও সতর্ক করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। কর্মসূচি চলাকালে মিরপুর বাংলা কলেজের সামনে কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে প্রথম পদযাত্রা কর্মসূচি ঘিরেই সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে সেখানে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দেয়া হয় মোটর সাইকেলে আগুন। এর আগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের 99% ব্যবসায়ীরা বর্তমান সরকারকে না চাইলেও গুটি কয়েক সুবিধাভোগী ব্যবসায়ী আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে তৎপরতা চালাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা 17 আসনের নির্বাচনে প্রমাণ হয়েছে দেশের মানুষ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। দলের মহাসচিব দাবি করেন, বর্তমান সরকার লুটেরা ব্যবসায়ীদের সরকার, এ সরকারের অধীনে কোন নির্বাচন নয়। অসৎ ব্যবসায়ী যারা জনগণকে লুট করে নিচ্ছে, যারা এলএনজির দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যায়, আর সিঙ্গাপুর, কানাডা, সুইডেন, ইংল্যান্ড, আমেরিকাতে বাড়ি বানায় আমাদের টাকার পয়সা দিয়ে, তাদের জন্য এই সরকার। জাতীয় নির্বাচন তারা খুব জোরে চিৎকার করছে, তাদের একটা দফাও ঘোষণা করেছে, হাসিনার অধীনেই নির্বাচন হবে, তাই না? আর আমরা পরিষ্কার করে বলেছি, অবৈধ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষায় জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাধীনতাকে রক্ষা করতে, সার্বভৌমত্বকে রক্ষা করতে আমাদের কাছে একজোট হয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।